মন্ত্রী, কেন্দ্রের দুই মন্ত্রী, একজনের বাড়ি দিনাকায়, তাকে আমরা গুছিয়ে দিয়েছি। আর এক মন্ত্রীর জন বাংলা, তার কেন্দ্র হচ্ছে এই তুফানগঞ্জ, ভোটের পরে যাতে তাকে আমরা মুছে দিতে পারি তুফানগঞ্জের মানুষকে সেই চেষ্টা করতে হবে। যারা আলাদা রাজ্যের দাবি করবেন, যদি হিম্মত থাকে, যদি ক্ষমতা থাকে, কুচবিহার জেলায় কোথাও মিছিল করে আলাদা রাজ্যের দাবি জানাবেন, হাঁটু আস্ত নিয়ে বাড়ি ফিরতে পারবেন না। ভয় পাচ্ছে, বারোতে বারো বলেছে, বারোতে শূন্য হওয়ার ভয় পাচ্ছে, বিজেপিকে প্রচার করতে বাধা দিচ্ছে। তারা তিনজন চেয়ারম্যান প্রজেক্টেড, সেখানে আমাদের সাধারণ কর্মীদের আমরা প্রার্থী করেছি, সেখানে প্রচার করতে বাধা দিচ্ছে। এতেই কি বোঝা যাচ্ছে, তারা নিশ্চিহ্ন হবে না বিজেপি নিশ্চিহ্ন হবে? অবাধ এবং সুষ্ঠু ভোট হলে তুফানগঞ্জ বিজেপির, বিজেপি থাকবে। মুকুল রায়ের পর বিশ্বজিৎ দাস তৃণমূলের অফিস থেকে বেরিয়ে উত্তর চব্বিশ পরগনার বাগদার বিধায়ক দাবি করলেন তিনি বিজেপিতেই আছেন। অথচ গত একত্রিশে অগস্ট পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিতে দেখা যায় তাকে। আর এই নিয়েই শুরু হয়েছে চর্চা। তৃণমূল অফিস থেকে বেরিয়ে বিজেপি বিধায়ক দাবি করলেন বিজেপিতেই আছেন বিশ্বজিৎ দাস, উত্তর চব্বিশ পরগনার বাগদার বিধায়ক। আগে ছিলেন তৃণমূলে, বিধানসভা ভোটের মুখে যোগ দেন বিজেপিতে, বিজেপির হয়ে ভোটে জেতেন। তারপর একত্রিশে অগস্ট আবার দেখা যায় এই ছবি। পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বিশ্বজিৎ দাসের হাতে তৃণমূলের পতাকা। এরপরই তাঁর বিধায়ক পদ খারিজের দাবি জানায় বিজেপি। আর এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার মধ্যমগ্রামে তৃণমূলের পার্টি অফিসে বৈঠকে যোগ দেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। তারপর তৃণমূল অফিস থেকে বেরিয়ে দাবি করেন তিনি বিজেপিতে আছেন। আমি তো বিজেপি থেকে জিতেছি, আমি তো অন্য দল থেকে জিতিনি, বিজেপির এমএলএ, বিজেপি থেকে জিতেছি, বিজেপিতেই। উনি তো তৃণমূলে জয়েন করেছেন, এ কথা তো বলতে পারেন না। উনি ফ্ল্যাগ নিয়ে জয়েন করেছেন দলে, তৃণমূলের দলে। সেখানে ছিলেন আমাদের মহাসচিব দলের, আমাদের কাকলি ঘোষ দস্তিদারদি, এরকম আমি ছিলাম। সে ভিডিও ফুটেজ তো সব জায়গায় আছে। মেম্বারশিপ ক্যান্সেল হয়ে যাবে তাই নাটক করছেন, সবাই দেখেছে, প্রকাশ্যে গিয়ে জয়েন করেছেন। এই যে চালাকিয়া ধাঁধলি হচ্ছে, যেটা মুকুল রায়ের ক্ষেত্রে হচ্ছে, স্পিকার বলছেন উনি বিজেপিতে আছেন, উনি প্রকাশ্যে সই করছেন, ওদের মিটিংয়ে যাচ্ছেন, তাকে পদও দেওয়া হয়েছিল, তারপরে কী করে বিজেপিতে থাকেন? গিরগিটি আছে কত জানো তো, বাজারে জঙ্গলে দেখবেন গিরগিটি, ঘন্টায় ঘন্টায় রং পাল্টায়, এইসব গিরগিটির দল, এদের নিয়ে আলোচনা না করাই ভালো। সম্প্রতি মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান নিয়েও ধোঁয়াশা তৈরি হয়। বিধানসভা ভোটে বিজেপির হয়ে জেতার কয়েক মাস পর তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পৌঁছন মুকুল। বিজেপি দাবি করে মুকুলের বিধায়ক পদ বাতিল করা হোক, আর মুকুল নানা সময় নানা কথা বলতে শুরু করেন। তুমি যদি আমার কাছে জিজ্ঞেস করতে চাও তাহলে আমাকে সেই দল হিসেবে বলতে হবে, জবাবটা দিতে হবে। তো সেই জন্যই আপনি দল হিসেবে, বিজেপি দল হিসেবে বলছেন? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছো, তৃণমূল জিজ্ঞেস করলে তৃণমূল বলবো, বিজেপি দরকার হলে বিজেপি বলবো। বিধানসভায় শুনানিতে মুকুল রায় দাবি করেন তিনি বিজেপিতেই আছেন, আর অধ্যক্ষ জানিয়ে দেন মুকুল বিজেপিতেই আছেন, তাই বিধায়ক পদ খারিজের প্রশ্নই নেই। এবার মুকুল রায়ের পথে বাগদার বিশ্বজিৎ দাসও। সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।